আসসালামু আলাইকুম সবাইকে, আবার আপনাদের সাথে জয়েন্ট হয়েছি জান্নাত এক্সিমের পক্ষ থেকে। অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে জান্নাতুল ফেরদাউস হ্যাপি আপনাদের সাথে আবার নতুন একটা কালেকশন নিয়ে এসেছি, যাতে নাকি আপনারা সবাই সুন্দর 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 করে পারচেস করে ফেলতে পারেন। ঈদ 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 মানেই কিন্তু ধামাকা, যেহেতু শবে বরাত চলেই গিয়েছে। এখন কিন্তু তোমাদের যাদের যাদের স্টিচ আনস্টিচ ড্রেস তোমরা নিতে চাও, তারা আগে আগে পারচেস করে ফেলবে। ওকে, অনেকে মেসেজ করেছে, বিউটিফুল, হাই আপু অথরাইতি, হাই আপু তুমি কেমন আছো, শারমিন মিম আপু, হাই আপু অধরা, থ্যাংক ইউ সিদুর জাস, আরে কি খবর, হ্যাঁ তোমার কি খবর। আসলে আমি অনেককেই টাইম দিতে পারছি না, তাই না? তো অ্যাকচুয়ালি তোমরা এত মানে এত বিজি থাকার কারণে টাইম দিতে পারছি না, এক্সট্রিমলি সরি। আজা থ্যাংক ইউ আপু, ভালো আছো? জি আপু ভালো আছি, তুমি ভালো আছো? রাসু হ্যাল, রশ্মিকা রাসু হ্যালো আপু, হাই আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ, কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দাও, যাতে নাকি সবাই দেখতে পারে। হ্যাঁ, সো আজকে আমি তোমাকে এখন যেটা দেখাবো সেটাও কিন্তু আমাদের একটা রোজ। হ্যাঁ, আজকে কিন্তু আমি তোমাদের রোজ কালেকশনের একটা পার্ট 1, 2, 3, 4 করে দেখিয়ে দিচ্ছি, যাতে নাকি তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এখন যেটা দেখাচ্ছি ইন্ডিয়ান একটা লিজা ব্র্যান্ডের পার্ট 2 কালেকশন, যেটা আমি তোমাকে এখন দেখিয়ে দিব, ডিটেলসটা তোমাদের বলে দিব। এই হচ্ছে এটা, হ্যাঁ সেম প্যাটার্নে, শুধু তোমাদের প্রিন্টগুলো ডিফারেন্স হবে, কালারগুলো ডিফারেন্স হবে। হ্যাঁ, প্রিন্টগুলো ডিফারেন্স, কালারগুলো ডিফারেন্স পেয়ে যাচ্ছ। এই যে দেখো ফ্যাব্রিকটা, কিন্তু তোমরা সিল্কি কটন যেটা পাবা, সিল্কি কটনের উপর কিন্তু 100% কটন। হ্যাঁ, সিল্কি 100% কটন হবে, যেটা নাকি তোমরা যারা ওয়্যার করবে নিবে তারা একদম বুঝতে পারবে কি পরিমাণ সফটনেস হবে। এই যে দেখো, এটারও কিন্তু নেক পোর্শনটা করে দেওয়া আছে। হ্যাঁ, এটারও কিন্তু নেক পোর্শনটা করে দেওয়া আছে, যারা নাকি মানে উঠানো গলা পরো তারাও পড়তে পারবে, যারা নাকি নেক গলা পড়তে পারো না উঠানো গলা, তারা কিন্তু এটা কাট করে নিতে পারবে টেলরকে দিয়ে। আর এটা কিন্তু হাফ স্টিচ বানানোই আছে, জাস্ট সাইডের তোমরা হাতটা স্লিপটা অ্যাড করে তোমরা বানিয়ে নিতে পারবে। এই যে দেখো, এটাও কিন্তু তোমার নেক পোর্শনটা কিন্তু সুন্দর করে পাইপিং করে দেয়া আছে, আর হচ্ছে গিয়ে বাটন এক্সেসরিজ করে দেয়া আছে, বাটন এক্সেসরিজ করে দেয়া আছে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো এইটার যে প্রিন্টটা, এটার প্রিন্টটা কিন্তু তোমাদের জবা ফুলের যে প্রিন্টটা আছে না, একদম জবা ফুলের মতো প্রিন্ট, এটা কিন্তু সেই প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে। এই যে দেখো, জবা ফুলের যে প্রিন্টটা না সেটা, আর কালারটা হচ্ছে ইয়েলো অ্যাশের মধ্যে, কালারটা কিন্তু তোমরা ইয়েলো অ্যাশের মধ্যে পাবে, কালারটা হচ্ছে ইয়েলো অ্যাশের মধ্যে পাবে। এটা স্লিপ করে দেওয়া আছে, স্লিপটা তোমরা তোমাদের মতো করে নিবে। দামানের নিচে পোর্শনটাও কিন্তু তোমরা, এই যে দেখো দামানের নিচের পোর্শনটাও কিন্তু তোমরা ইয়েলোর মধ্যে যে অ্যাশ কালারটা পাবে সেটা, এই যে দেখেছো ইয়েলোর যে অ্যাশ কালারটা পাবে সেটা তোমার ব্যাক পোর্শনে এবং ফ্রন্ট পোর্শনে দোনোটাই করে দেওয়া আছে। হ্যাঁ, ব্যাকে এবং ফ্রন্টে দোনোটা করে দেওয়া আছে। এই হচ্ছে এটার, এটা তোমাদের ড্রেসটা, এটা ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট। এটার ফ্লাওয়ারগুলো হচ্ছে জবা ফুলের, লাইকে জবা ফুলের মতো থোপা থোপা করে দেওয়া আছে, আর এটার কালারটা হচ্ছে ইয়েলো কালার। হ্যাঁ, ইয়েলো কালার, ইয়েলো কালারের মধ্যে, ইয়েলো অ্যাশের মধ্যে। এটা এটা হচ্ছে তোমাদের উপরের টপ পোর্শনটা, এটা হচ্ছে এই যে দেখো বটম পোর্শন, এটাও কিন্তু তোমাদের স্টিচ করে দেওয়া আছে। প্লাজোটা কিন্তু তোমাদের বানানোই আছে ফ্রি সাইজে, যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিবে। এবং এটা কিন্তু হাফ পোর্শনে তোমরা এটা ফুল কাজ পেয়ে যাচ্ছ, হাফ পোর্শনে ফুল কিন্তু কাজ পেয়ে যাচ্ছ। এই যে দেখো কি সুন্দর একদম ফ্লাওয়ার করে দেওয়া আছে, ইয়েলো কালার সুন্দর সুন্দর ফ্লাওয়ার করে দেওয়া আছে। এটার নাম হচ্ছে রোজ, পার্ট 2 দিলে তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ। এই যে দেখো, এটার লেকে কিন্তু তোমাদের ফ্লাওয়ারটা ডিফারেন্স, নিচের টোটাল প্যানেলের মতো, প্যানেলের মতো কিন্তু ফ্লাওয়ারগুলো করে দেওয়া আছে। এখানে জারি সুতা এবং তোমার এখানে সুন্দর করে দেখো ফ্লাওয়ারের নিচে কিন্তু কাজ করে দেওয়া, দেখতে পাচ্ছ? এই যে
সুন্দর ইয়েলো কালার, গ্রিন কালার, হোয়াইট কালার এবং গোল্ডেন কালার জারি সুতা দিয়ে কিন্তু নিচের যে পোর্শনটা সেটা টোটাল করে দেওয়া আছে এবং সুন্দর ইয়েলো কালার প্যানেল করে সুন্দর একটা দেওয়া আছে এবং সুন্দর ইয়েলো ইয়েলো ইউলিস ইউলিস কালারে সুন্দর করে বাটন করে ফ্লাওয়ার ছোট ছোট ফ্লাওয়ার করে দেওয়া আছে। এটা হচ্ছে লেগ পোর্শনের তোমার ডিটেলটা বলে দিলাম। এটা প্লাজো মেক করাই, প্লাজোটা তোমাদের শুধু ড্রেসটা মেক করেই হয়ে যাবে, লং কোনো প্রবলেম নেই, সবার হবে, সবার হবে, হ্যাঁ সবার হবে। আর নিচে কিন্তু একটু এটা যখন পরবে এটা অ্যাজ লাইক লুক কিন্তু একটা লেহেঙ্গা টাইপের মতো আসবে, হ্যাঁ লেহেঙ্গার মতো একটা লুকিংটা দিবে, কারণ এটা প্রচুর পরিমাণে তোমার এটা প্লাজো টাইপের, প্রচুর প্লাজোটা আর একটু ঢোলাটা কম হয়, এটা কিন্তু প্রচুর ঢোলা আছে। এই যে দেখো আমারটা কিন্তু নিচের লুকটা কিছুটা অ্যাজ লাইক লেহেঙ্গা লেহেঙ্গা টাইপগুলো আছে না সেটার মতো তোমরা পেয়ে যাচ্ছ, হ্যাঁ এই যে দেখেছো এই হচ্ছে এটা প্লাজোটা। আর এটা হচ্ছে ওড়নাটাও কিন্তু তোমরা পিওর কটনের পেয়ে যাচ্ছ, ওড়নাটাও পিওর ওড়না পিওর শিপনের মধ্যে পেয়ে যাচ্ছ, ওড়না পিওর শিপনের মধ্যে পেয়ে যাচ্ছ। আর কালার কিন্তু দুইটা, হ্যাঁ একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে কী কালার এটা, এটা হচ্ছে হালকা ব্রাউন, হ্যাঁ হালকা ব্রাউন কালার, ব্রাউন কালারটা আমার অনেক ফেভারিট, হালকা ব্রাউন ব্রাউন কালারটা আমার অনেক ফেভারিট, যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে। আমি তোমাদের জন্য এখন যারা নাকি স্ক্রিনশট নিতে চাও তারা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারবা, হ্যাঁ আমি তোমাদের জন্য ড্রেসটা ধরে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে অবশ্যই পেজে আগে আগে মেসেজ করে দিবে। এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে দুপাট্টা, আর এটা হচ্ছে তোমাদের প্লাজোটা, হ্যাঁ এই যে দেখো এই তো এটা প্লাজোটা, এটা তোমার ড্রেসটা, আর এটা হচ্ছে ওড়নাটা। যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবে। প্রাইস হচ্ছে 3025 টাকা, 3025 টাকা ওনলি ফর বিডিটি। ওকে সো এটা হচ্ছে একটা কালার। এই পোর্শনের এই ফ্যাব্রিক এটা কিন্তু ডিজিটাল প্রিন্টও করে দেওয়া আছে, যারা নাকি নিবে তারা টোটাল ফ্যাব্রিকটা দেখবা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে। এই যে দেখো টোটালটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর করে দেওয়া আছে, শাইনি দিবে, অনেক সুন্দর, অনেক সুন্দর। সোবার একটা কালার, সোবার কালেকশন, যারা নাকি যেহেতু ঈদটা কিন্তু আমাদের সামারের মধ্যে পড়বে, হ্যাঁ ঈদটা সামারের মধ্যে পড়বে, এটা যারা নিবে আমি বলবো একদম 100% তারা মানে 100% তারা জিতে যাবে, এবং অনেক অনেক যারা নাকি অ্যাজ ইউজুয়াল পড়তে চায় তারাও পড়তে পারবে। এই ড্রেসগুলোই এমন, সত্যি কথা যেটা এই ড্রেসগুলোই এমন। এটা হচ্ছে একটা কালার, হ্যাঁ রোজ পার্ট টুর মধ্যে ফার্স্ট কালার হচ্ছে ইয়েলো, ইয়েলো এবং ব্রাউন কালারটার মধ্যে এই যে, ঠিক আছে থ্যাংক ইউ। আমি এখন তোমাদের আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি, ওকে। হ্যালো আপু, হাই আপু কেমন আছো? হ্যাঁ অনেক ভালো আছি। তো তুমি আমার মেসেজ পড়ো না, আমি মেসেজ দিলে আপু আসলে মেসেজটা কিভাবে পড়বো বলো, এখন এত নেটের প্রবলেম, আমার এখানে মেসেজ আসছে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে, এই জন্য আমি মেসেজটা আসলে পড়তে চাইলেও পড়তে পারতেছি না। হ্যাঁ কি লিখেছে, ফ্রম বিগ ফ্যান আপু ফ্রম জামালপুর, ওকে জান্নাত এক্সিম লাভ লাভ ফ্রম ইউটিউব চ্যানেল, ওকে বিগ ফ্যান ফ্রম জামালপুর। আসলে আমাদের জামালপুরে একটা একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ সেখান থেকে আমি গিয়েছিলাম, তো সেখানে আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছে এবং তোমরা অনেকেই জানো, হ্যাঁ সো আমি কিন্তু আসলে তোমাদের সাথে অতটা কথাও বলতে পারি না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা যারা নাকি ফেসবুক নেই তারা ঘুরে দেখে আসতে পারো, এবং ইনশাল্লাহ তোমাদের সামনে আরও নতুন নতুন আরও অনেক নতুন নতুন ব্লগ তোমাদের জন্য কাজ করছে, সেগুলো তোমরা দেখতে পাবে, আমাদের সাথে থাকো এবং আস্তে আস্তে সবই দেখতে পারবে ইনশাল্লাহ। ওকে এখন যেটা আছে, এখন এটা আরেকটা কালার, হ্যাঁ এটাই কিন্তু সেই রোজের পার্ট টুর, এটা আরেকটা কালার, এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে, এটাও কিন্তু সেম প্রিন্ট, জবা ফুলের মতো কালার করে দেওয়া আছে এবং নেক পোর্শনে পাইপিং করে দেওয়া আছে, এক্সেসরিজ বাটন ডিটেল দেওয়া আছে এবং নেকটা হচ্ছে ফুল নেক, যারা নাকি ফুল নেক পরতে না চাও তারা নাকি সেটাও টেইলারকে দিয়ে করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না, কজ আমি নিজেই এইটা পরি না, হ্যাঁ সো আমি টেইলারকে বলেছিলাম আমি আসলে উঠানো গলা পরি না, এই গলাটা যাতে একটু কাট করে নিচে নামিয়ে দেওয়া যায়, হ্যাঁ তো উনি কিন্তু আমার নেকটা সুন্দর করে কাট করে নিচে নামিয়ে দিয়েছে, যার কারণে আমি খুব ইজিলি ওয়্যার করতে পেরেছি, হ্যাঁ
তো এটাও কিন্তু সেম সেম ভাবে তোমরা করে নিতে পারবে। আর যারা নাকি পড়তে চাও উঠানো গড়া, তারা যারা নাকি হিজাব পরো তাদের জন্য এটা অনেক অনেক বেস্ট হবে। কিউকি কারণ হচ্ছে গিয়ে পিছনে কিন্তু উঠানো গলা, আসলে আমি একটু হিন্দি বলে ফেলেছি, চলে এসেছে, সরি। তো এই যে দেখতে পেরেছো, আমাদের সাথে ইন্ডিয়া থেকে অনেকেই জয়েন্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। ওকে, তো এইটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে, এই যে দেখো কি সুন্দর। ওকে, ব্রাউন কালারের মধ্যে একটা সোবার একটা কালার, এটা তোমার ব্রাউনের মধ্যে পেয়ে যাচ্ছ, হালকা এবং ডিপ ব্রাউনের মধ্যে কম্বিনেশন মিক্স করে দেওয়া। ওকে, এটার নিচে যে পোর্শনটা, এই যে দেখো নিচে যে পোর্শনটা, সেটা কিন্তু ডিপ ব্রাউনের মধ্যে জারি সুতার মধ্যে যে প্যানেলটা করে দেওয়া আছে সেটা। আর তোমরা এটা যে একটা লিজা ব্র্যান্ডের ইন্ডিয়া কালেকশন সেটা কিভাবে বুঝবে বলো? সেটা কিন্তু তোমাদের ড্রেসের সাথে, এই যে দেখো ড্রেসের সাথে কিন্তু সুন্দর করে, এই যে দেখো তোমাদের কিন্তু এই যে এখানে কিন্তু লোগো দেয়া আছে, এই যে লোগো দেয়া আছে এখানে তোমাদের সুন্দর করে লোগো দেয়া আছে লিজা সুটস। হ্যাঁ, লিজা সুটস লিখে সুন্দর করে লোগো দেয়া আছে। সো তোমাদের কিন্তু বুঝতে কোনো প্রবলেম হবে না, এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস। আর তোমাদের একটাই কথা বলবো, যাচাই বাছাই করে ড্রেস কিনবে এবং অফিসিয়াল যারা নাকি কাজ করে তাদের থেকে ড্রেস কিনবে, তাহলে কিন্তু তোমরা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। ইন্ডিয়ান বললে ইন্ডিয়াই পাবে, জাপান বললে জাপানই পাবে, অস্ট্রেলিয়া বললে অস্ট্রেলিয়াই পাবে, যা বলবে সেটাই পাবে। তবে হ্যাঁ, যারা নাকি যাচাই বাছাই করে ড্রেস না কিনে একটু কম রিজনেবল প্রাইসে অরিজিনাল ড্রেস পেতে চাও, তাদের কিন্তু আসলে ধোকা খেতে হয়। আমি লাস্ট লাইভে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, সেখান থেকে আমি কথাটা বললাম। সো তোমরা অবশ্যই এমন পেজ, অফিসিয়াল পেজ থেকে কিনবে যাদের নাকি তোমাদের প্রবলেম হলেও তোমরা ব্যাপারটা শেয়ার করতে পারো, তোমাদের সাপোর্টে থাকবে। সো এই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা যে লিজা ব্র্যান্ডের একটা রোজ কালেকশনের ড্রেস, তোমরা এটার লোগোটার সাথেই পেয়ে যাচ্ছ। এটা একদম অরিজিনাল ড্রেস, যেটা নাকি কোনো প্রকার প্রবলেম হলে জান্নাত এক্সিম তোমাদের সাথে এটা লাইবিলিটিস নিবে, আদারওয়াইজ কিন্তু কখনোই কোথায় যাবে না। হ্যাঁ, আর এই ড্রেসগুলো কিন্তু তোমরা এখান থেকেই পাচ্ছ এবং এখান থেকেই পাবে, আর কোথা থেকে এই কালেকশনগুলো পাবে না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্রাউন কালারের একটা ড্রেস, আর এটা লম্বা লেন্থ কিন্তু তোমাদের 60 পর্যন্ত হবে, লেন্থ লম্বা এবং তোমাদের বডি যেটা 60-এর মতো হয়ে যাবে, একদম ফ্রি সাইজ 60 হয়ে যাবে। যারা নাকি একটু গাউন টাইপের বানাতে পারো তারাও কিন্তু পড়তে পারবে, হ্যাঁ তারাও পড়তে পারবে। যেহেতু আমি এভাবে ড্রেসটা বানিয়েছি, তোমরা এটাও বানাতে পারবে, যার যেটা ওয়্যার করার স্টাইলের উপর ডিপেন্ড করে, তুমি কিভাবে তোমার ড্রেসটা হ্যান্ডেল করতে চাও, কিভাবে তোমার ড্রেসটা পরে আসতে চাও। ওকে, এই হচ্ছে এটা একটা ড্রেস। এইটার কালারের সাথে যে তোমরা বটম পার্টটা পাচ্ছ, টপটা তো তোমরা দেখেই নিলা, এই বটম পার্টটা যেটা পাচ্ছ এটা দেখো, এটাও কিন্তু মেকিং অফ মেক করা। হ্যাঁ, এটাও মেক করা, এই যে দেখো সুন্দর একটা প্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ, এই যে সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ছোটো 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 ফুল করে দেয়া আছে, ছোটো ছোটো ফুল করে দেয়া, এবং এই পোর্শনটা কিন্তু টোটাল জারি সুতা সিকোয়েন্সের কাজ, না সরি, জারি সুতা তোমার সুতা অরিজিনাল যে সুতার কাজটা করে দেওয়া সেটা কিন্তু করে দেওয়া আছে, পুরোটা প্যানেলের মতো পিটানো কাজ করে দেওয়া, পুরোটা প্যানেলের মতো পিটানো কাজ করে। আর এটা কিন্তু খুবই সুন্দর, দেখো পিছনে কিন্তু কোনো সুতার র‍্যাশ নেই, টোটাল কিন্তু তোমার ফিনিশিংটা খুবই ভালো, ফিনিশিংটা টোটাল একদম দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো কি সুন্দর, আর উপর নিচে কিন্তু একটা জারির মতো করে একটা প্যানেল করে দেয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে তোমার এই প্লাজোর যে মেকিংটা, হ্যাঁ মেকিংটা ডিটেলটা আমি বলে দিচ্ছি, প্লাজোর যে ডিটেলটা এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। নাইস ড্রেস আপু, থ্যাংক ইউ। এই যে দেখো, হ্যাঁ এই যে ডিটেলটা বলে দিলাম। হ্যাঁ, আর ওড়নাটা অ্যাজ ওয়েজ টু কালারের মধ্যে হবে। হ্যাঁ, এই যে ওড়নাটা, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু টু কালারের মধ্যে একটা শেড দেওয়া। হ্যাঁ, একটা শেড দেওয়া, তোমরা বুঝতে পারছো কি না বলতে পারতেছি না, এখান থেকে শুরু করে নিচের পোর্শনটাতে কিন্তু একটা শেড দেওয়া, লম্বা করে আর করে দেওয়া, হোয়াইটের মধ্যে হালকা হোয়াইটের মধ্যে একটা শেড করে দেওয়া আছে। সবগুলো অন্যায় কিন্তু তোমার দুইটা কালার করে হবে, হ্যাঁ দুইটা শেড কালার। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছো, এই যে দেখো এই ওড়নাটা হবে, এই ড্রেসটা ব্রাউন, যেহেতু ব্রাউনের মধ্যে ওরা হোয়াইট কালারের একটা শেড রেখেছে ওড়নাটার মধ্যে। হ্যাঁ, সো এই যে তোমাদের ড্রেসটা, যার এটা ভালো লাগবে সেই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে পারো, আর যার এটা ভালো লাগবে না সে অন্য ড্রেসও আমাদের সাথে শেয়ার করে দেয়া আছে, সেটা নিয়ে নিতে পারবে। এখন আমি তোমাদের কোন এটার যে প্লাজোটা সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ,
এই হচ্ছে এটার প্লাজো। তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট নিয়ে নেবে। এই ড্রেসটার প্রাইস হচ্ছে তোমাদের 3,025 টাকা, 3,025 টাকা অনলি ফর বিডিটি। যার এটা ভালো লাগবে সে নিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে। এটা কিন্তু তোমাদের আরেকটা প্যাটার্নের ড্রেস, হ্যাঁ, একটা কালার ইয়েলোর মধ্যে, একটা কালার ব্রাউনের মধ্যে, আরেকটা আরও দুইটা কালার আছে, আমি সে দুইটা কালারও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন। এই যে দেখো, ওকে, থ্যাংক ইউ। সো আমাদের সাথে থাকো, হ্যাঁ, আমাদের সাথে থাকলে আমি জলদি জলদি করে দেখানোর চেষ্টা করতেছি, তারপরও কিন্তু আরো লেট হয়ে যাচ্ছে। এখন আরেকটা কালার দেখাবো যেটা নাকি তোমাদের একদম একদম এই পিঙ্ক, হ্যাঁ, পিঙ্ক পিঙ্ক, এটা কিন্তু ডার্ক পিঙ্কটা, বেবি পিঙ্ক না, হ্যাঁ, এটা পিঙ্কের মধ্যে এই শেডটা, পিঙ্কের মধ্যে এই শেডটা, সেম কালার, মানে সেম কালারের মধ্যে হচ্ছে পিঙ্কের মধ্যে ব্রাউন কালার। ব্রাউন কালারটা কিন্তু তোমাদের মানে কমন রাখার চেষ্টা করেছি, ব্রাউন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, এটা নাকি অনেক সুন্দর, হ্যাঁ, ব্রাউন কালারটা, এটা এটাও সেম তোমাদের, এটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ, হ্যাঁ, এটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ লম্বা লম্বা করে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এটা ব্যাক পার্টটা, ওকে, এটা তোমাদের হাতা এখানে দেয়াই আছে, এবং এটাও সেম ডিটেল, এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে তোমাদের দেখো, এটাও কিন্তু তোমাদের প্লাজোটা করে দেওয়া আছে। এই যে দেখো প্লাজোর মধ্যে কিন্তু সুন্দর ব্রাউন কালারের মধ্যে একদম সুন্দর সুন্দর করে, এই যে দেখো সুন্দর করে তোমাদের ফ্লাওয়ার করে দেওয়া আছে, পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার করে দেওয়া আছে, এবং নিচের কিন্তু ডিটেলটা দেখো, নিচের ডিটেলটা কিন্তু আরও অনেক সুন্দর, জারি সুতা, গ্রিন কালার, গ্রিন কালারের মধ্যে, হোয়াইট কালারের মধ্যে, পিঙ্কিশ কালারের মধ্যে সুন্দর করে নিচের একদম পিটানো পাত প্যানেলটা করে দেওয়া আছে, এবং পিঙ্ক কালারের একটা পার করে দেওয়া আছে। এটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর কালারগুলো, অনেক সুন্দর, সত্যি বলছি কালারগুলো অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমিও ড্রেসগুলো দেখে নিই, আমি তোমাদের জন্য এখন লাইভে করার জন্যই কিন্তু এখন ড্রেসগুলো আমাদের নতুন এসেছে, মানে স্টক ওপেন করা হলো, তো এই জন্য তোমাদের আমি একসাথে লাইভ করে দিয়ে বললাম যে লাইভ করে দিই, তোমরা নিয়ে নিতে পারবে। ওকে, এইটা হচ্ছে এটার কালার, আর এটার যে পিওরের ওড়নাটা, এটা কিন্তু পিওরের ওড়না, এটাও কিন্তু তোমরা দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছ, হ্যাঁ, এটাও কিন্তু কালার কিন্তু পিওর সেমই হবে, হ্যাঁ, কালার সেমই হবে তোমরা পিওরের, সবগুলো ওড়নাই কিন্তু একদম পিওর শিপরের মধ্যে হচ্ছে। এই যে দেখো, ওকে, এটা পুরো পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ, ওকে, যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে নিয়ে নেবে। প্লাজোটা কিন্তু বানানোই আছে, ড্রেসটা শুধু বডি মাপে বানিয়ে নেবে, ওড়নাটা হচ্ছে পিওর শিপনের ওপর। ব্যালেন্স অনলি ফর বিডিটি 3,025 টাকা, 3,025 টাকা অনলি ফর বিডিটি। যার যেটা ভালো লাগবে সে তার সে সেটা কালার নিয়ে নেবে। আরেকটা কালার আছে এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আকাশি কালার, হ্যাঁ, আকাশি কালার, স্কাই কালারের ওপর, ডিটেল কিন্তু সেম, ডিটেল সেম, প্রিন্ট সেম, সব সেম। এই যে দেখো, ডিটেল সেম, প্রিন্ট সেম, সব সেম, সেম। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ওকে, দামান পাটে নিচে সুন্দর করে দেখো এভাবে পেয়ে যাচ্ছ, এটারও কিন্তু তোমরা প্লাজোটা মেকিং পেয়ে যাবে। এই প্লাজোগুলো সবগুলো প্লাজো মেকিং, প্রতিটা প্লাজোর কালারগুলোই অনেক সুন্দর। এই যে দেখো কী সুন্দর 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 ছোট ছোট ফ্লাওয়ার করে দেওয়া আছে, নিচে ডিটেল করে দেওয়া আছে, ওকে, ফ্লাওয়ার ডিটেল, জারি সুতা, গ্রিন কালার সুতা টোটাল করে দেওয়া আছে, নিচে কিন্তু তোমার দামানো করে দেওয়া আছে, ওকে। এইটা যার যার ভালো লাগবে সে এটা স্ক্রিনশট নিয়ে নিবে। এটা হচ্ছে এটা প্লাজো, এটা হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটা টু কালারের মধ্যে পেয়ে যাচ্ছ, স্কাই কালার এবং ব্রাউন কালারের মধ্যে, ব্রাউন কালারের মধ্যে। এটা এটার প্রাইস হচ্ছে তোমাদের 3,025 টাকা, 25 টাকা, ওকে, অনলি ফর বিডিটি 3,025 টাকা, 3,025 টাকা ড্রেসগুলো, থ্রি পিস, ওকে, করেই দেওয়া আছে, প্লাজোটা করে দেওয়া আছে, ওড়নাটা পিওর শিপনের ওপর, হ্যাঁ। তো
এখন যে পার্টটা দেখালাম রোজ পার্ট টুর মধ্যে চারটা কালার এসেছে, চারটা কালার তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, তোমরা যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিবে, আমাদের পেজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবে, অবশ্যই জলদি জলদি করে অর্ডার করবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের স্টক না থাকলে কিন্তু পরে আজকের মতো অবস্থা হবে, হ্যাঁ স্টক নেই আমাদের বলতে হবে। সো আমাদের কিন্তু আর যেটা আমি বলে দিচ্ছি, আমাদের অফিসটা কিন্তু ঢাকা কলেজের অপোজিটে পেট্রোল পাম্পের পাশে যে বাটার শোরুমটা আছে সেটার 503 নম্বর রুমে আমাদের অফিস এবং শোরুমের মতো পেয়ে যাচ্ছ, তোমরা এখানে এসে বুঝে শুনে যাচাই বাছাই করে ড্রেস নিয়ে নিতে পারো। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের নগদ এবং রকেটে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট, সো পেমেন্ট করলেই হয়ে যাবে, বিকাশে কিন্তু আমাদের সেন্ড মানি করতে হবে, কস বিকাশ এখনও আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট হয়ে উঠেনি এই জন্য। আর আমাদের আরেকটি ইনফরমেশন হচ্ছে তোমাদের জন্য কিন্তু এপ্রিলের 4 তারিখ থেকে আমাদের একটা মেলার আয়োজন করা হয়েছে, যেটা নাকি পলি আপু ম্যানেজমেন্ট থেকে আমাদের ইনভাইট করা হয়েছে। তো সেখানে এই মেলাটা হচ্ছে সাইয়েদানা কমিটি সেন্টার, সেখানে ধানমন্ডি নয়ের এতে মেবি পড়েছে সাইয়েদানাতে। সো তোমরা ওইখানে 6 নম্বর স্টলে জান্নাতে ইকরাম স্টলটা পেয়ে যাচ্ছ, আর সেখানে কিন্তু তোমাদের অবশ্যই বাম্পার একটা র্যাফেল ড্র হবে। ফার্স্ট পুরস্কার হচ্ছে 10,000, মিনিমাম 10,000 পারচেস করতে হবে, সেকেন্ড পুরস্কার হচ্ছে 7,000 পারচেস করতে হবে, এবং থার্ড পুরস্কার হচ্ছে 5,000 পারচেস করতে হবে। সেখানে কিন্তু মেগা 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 অফারের একটা র্যাফেল ড্র হবে, যেটা নাকি ঈদ উপলক্ষে হবে। সো তোমাদের কিন্তু এই উপহারটা নিতেই হবে, হ্যাঁ নিতেই হবে। সো আমাদের এটা আসলে তোমাদের জন্য কানেকশন, তোমাদের কানেকশন করার জন্য, তোমাদের সাথে কমিউনিকেশনটা গুড করার জন্য অ্যাকচুয়ালি তোমাদের জন্য। আর আমরা কিন্তু এভাবে আমরা এত বাম্পার অফারগুলো তোমাদের সবসময় দেই, আসলে এত লোড থাকে বলতে পারছি না, এত পরিমাণ লোড থাকে, হ্যাঁ। সো তোমরা আমাদের সাথে থাকবে, জান্নাত এক্সিমের পাশে থাকে, অবশ্যই করোনা থেকে সেফ থাকবে, আমাদের করোনা আমাদের মধ্যে কিন্তু আবার চলে এসেছে, আমাদের অনেক রেস্ট্রিকশন চলে এসেছে, অবশ্যই তোমরা হ্যান্ড স্যানিটাইজার করতে ভুলবে না, বাসায় বেশি বেশি করে হাত ধুবে এবং মাস্ক ব্যবহার করতে ভুলবে না। আমাদের সাথে থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অনলাইনে তোমাদের জন্য বাসায় হাতের কাছে ড্রেসটি পৌঁছিয়ে দেওয়ার জন্য। ওকে, এখন আল্লাহ হাফেজ, আমি আবার চলে আসছি একটু পর আরেকটা পার্ট, রোজ পার্ট 3 নিয়ে, সাথে থাকবে আমাদের, এই কামনায় শুভকামনা রইল, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।